হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস। আজকে আমরা একটা অঙ্ক সমাধান করব, যেটা মাধ্যমিক 2020-র জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আসলে এই টাইপের একটা অঙ্ক তোমার শর্ট কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেনে প্রায়শই থাকে। তো তোমরা দেখে নাও যে কীভাবে আমরা এই অঙ্কটাকে সলিউশন করছি। তো দেখো, যে অঙ্কটা যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 5y² প্লাস 9z² মাইনাস 2y ইন্টু 2x প্লাস 3z ইকুয়াল টু 0 হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত। ঠিক আছে, তো দেখো আমরা এটা কীভাবে সলিউশন করব। তো প্রথমে আমি অঙ্কটাকে এখানে লিখলাম, ঠিক আছে, সমান আমি প্রথমে কি করব, প্রথমে এই যে এখানে যেটা আছে 2y ইন্টু 2x প্লাস 3z, তো এইটাকে আমি প্রথমে ব্র্যাকেটটাকে ভেঙে নেব, অর্থাৎ 2y এর সঙ্গে এই দুটোকে গুণ করব। তো আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস 5y² প্লাস 9z² মাইনাস, বন্ধুরা কত হবে, 2y ইন্টু 2x। তো 2 আর 2 গুণ করলে কত হয়, 4y আর xy বলো। তারপরে 2y এর সঙ্গে 3z গুণ করছি, তাহলে মাইনাস আর প্লাস সাইন আগে গুণ হবে। তো মাইনাস আর প্লাস গুণ করলে আমরা জানি কত হয়, মাইনাস হয়। 2 আর 3 6y এবং জেড গুণ করলে কত হয়, ওয়াই জেড, তাহলে মাইনাস 2y, এখানে প্লাস 3z গুণ করলে আমরা হয়ে যায় মাইনাস 6yz ইকুয়াল টু 0। এবার আমরা কী করবো এটাকে, তো সমান শুনে দিলাম। এবার আমার এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে এটা আমি দুটি অঙ্কের বর্গের সমষ্টি আকারে লিখতে পারি, দুটি অঙ্কের বর্গের সমষ্টি আকারে। তো দেখো বন্ধুরা, আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, কত বন্ধুরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো সেই আকারে আমরা এটাকে সাজাবো। তো দেখো এখানে প্রথমে যে 2ab যে টার্মটা, মিডিলে যে টার্মটা থাকে না 2ab, তো এই 2ab টার্মটা দেখো এখানে একটা আছে, এখানে দুটো, তার মানে এখানে দুটো, মানে এক্স ওয়াই। তো এটা 2ab, এটা এ, এক্সটা এ আর এটা বি, যদি আমরা ধরি তাহলে 2ab টার্ম, এই 2ab টার্ম থেকে আমরা লিখতে হবে। তো দেখো কোনো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স আর ওয়াই নেবো আমি, এক্স এবং ওয়াই দুটোকে নেবো। তো এক্স স্কোয়ার, এটা মিডিল টার্ম, মিডিল টার্মটা লিখছি 4xy। ওকে বলো, এটা যদি আমরা ভাঙি তো এটা কী হবে, প্লাস, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্সটাকে যদি আমি এ মনে করি, এ মনে করি, তাহলে মাইনাস 2ab, 2ab করলে কী হবে দেখো, 2 ইন্টু, এখানে এটা হচ্ছে এক্স ইন্টু, 2 এর সঙ্গে কত করলে যা হবে 2, তাহলে 2y। আচ্ছা আমি একটু তোমাদেরকে ভালো বুঝিয়ে দিই এই জিনিসটা। তো দেখো আমার এই টার্মটা এসছে, এই টার্মটা, তো এটাকে এটা কী করে আসছে, তাই তো, এটা এখান থেকে কী করে নিয়ে এলাম। তো দেখো এখানে এক্স এ, এটা এ, আমি 2ab ফর্মুলা যদি ভাঙি, 2 এটা এ, এটা বি, তবে তো আমার এই 4xy আসবে, মিডলে কত ছিল, 4xy টার্মটা ছিল, তাহলে 4xy টার্মটা নিয়ে আসতে গেলে 2ab, তাহলে এ এক্স, কারণ এখানে এটা এক্স আর বি কত, 2y। তো দেখো বন্ধুরা কত হলো, 2 দিয়ে 4 xy, তাহলে বলো বিটা কত পেলাম, 2y, তাহলে এখানে কত হবে, বি স্কোয়ার, তো প্লাস বি, বি 2y, 2y² কত হয়ে গেল, 4y². ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তো এবার দেখে নাও আমরা সেভাবেই সাজাবো। তাহলে এখানে আমরা বিটাকে কত পেলাম, 2y, তাহলে 2y-এর হোল স্কোয়ার মানে কত, 4y², 5y² লিখছি, 4y², তাহলে এখানে আছে 5y², আমি লিখলাম 4y², তাহলে আর একটা y² যোগ করতে হবে, তাহলে দেখো 4y² কত হয়ে গেল, 5y². এবার এখানে যে মিডিল টার্ম সেটা কটা আছে, মধ্যে মাইনাস 6yz আর এটা থাকলো 9z² প্লাস 9z² ইকুয়াল টু 0। দেখো এটা তাহলে আমার এই যে এইটা একটা ফর্মুলা হবে অ্যান্ড এইটা একটা ফর্মুলা হবে। তো এই ফর্মুলাটা কীরকম হবে, এভাবে একটু লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এটা এক্স, বি কথায় বলো, 2y, 2y এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, 4xy হয়ে যায়, প্লাস বিটা তো 2y, তাহলে এখানে হবে 2y হোল স্কোয়ার, তার মানে তো 4y² প্লাস y² মাইনাস বলো 2ab,
টু ইন্টু এ কত, এ ওয়াই, ওকে বি কত বলো, কত গুণ করলে ছয় হবে, তিন, থ্রি জেড হলো প্লাস বলো বিটা থ্রি জেড, তাহলে এখানে থ্রি জেড এর হোল স্কোয়ার, তার মানে কত, নাইন জেড স্কোয়ার, কারণ তিন স্কোয়ার নয়, জেড স্কোয়ার জেড স্কোয়ার, ওকে টুয়েলভ টু জিরো বলো। এটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম, তো ফর্মুলাটা কী হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাবে বন্ধুরা এ মাইনাস বি টু ওয়াই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাও তাই এ মাইনাস বিটা কত, থ্রি জেড, তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে এবার আমরা এই জায়গাটা কী করবো বলো, আমরা একটা সূত্র জানি যে যদি আমরা দুটি বর্গের সমষ্টি, দুটি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে শূন্য হয়। দেখো এরা একটা আমাদের সূত্র আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান জিরো ওয়াই সমান জিরো, এটা হয় তার কারণ এক্স এবং ওয়াইয়ের মান জিরো শূন্য ছাড়া আর কোনো মানেই দুটি বর্গের সমষ্টি শূন্য হবে না, একমাত্র এই দুটো স্কোয়ার মানে দুটি বর্গের সমষ্টি শূন্য হতে গেলে এক্সটাকেও শূন্য হতে হবে ওয়াইটাকেও শূন্য হতে হবে। ওকে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি শূন্য হয় তাহলে এক্স সমান শূন্য হয় ওয়াই সমানও শূন্য হয়। এবার এই টাইম এখানে অ্যাপ্লাই করবো, দেখো এখানে আমরা কী পেয়েছি, দুটি বর্গের সমষ্টি শূন্য পেয়েছি, এইটা একটা রাশি, এটার বর্গ যুক্ত, এটার বর্গ সমান শূন্য, তাহলে কী হবে এক্স মাইনাস টু ওয়াই এটা সমান শূন্য হবে আর ওয়াই মাইনাস থ্রি জেড এটা সমানও শূন্য হবে। তো চলে এসো দেখো কী করছি আমি, তাহলে এটা শূন্য পেলাম, তাহলে এখান থেকে আমি লিখছি এক্স সমান টু ওয়াই, এক্স বলো ওয়াইটা এই দিকে আছে, এদিকে নিয়ে এলে ভাগ হয়ে যায় আমরা জানি, বাই ওয়াই সমান এদিকে দুই, এদিকে কিছু না মানে এক ছিল এটা নিচে চলে আসবে দুই বাই এক, এখানে করি ওয়াই সমান থ্রি জেড, মাইনাসটা এদিকে চলে গেল প্লাস হয়ে যায়, ওয়াই জেডটা গুণ হয়েছে এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে বাই হয়ে যাবে নিচে, ওপরে তিন আছে তিন থাকবে এবং এদিকে না ছিল না মানে এক ছিল একটা এদিকে চলে গেলে ভাগ হয়ে যায় নিচে হয়ে যায়। ওকে বলো এখানে ওয়াইটা আমাকে সমান করতে হবে, তো এখানে ওয়াই কত আছে এক, এখানে ওয়াই কত আছে তিন, তাহলে আমরা কী করবো এইখান এই যে এক ছিল ওয়াইটাকে আমাকে দু জায়গায় সমান করতে হবে, এখানে এক আছে এখানে তিন আছে দুটোকে একই করতে হবে, তো এখানে তিন আছে এটাকে তিন দিয়ে গুণ করবো, এটা এক আছে এটাকে এক দিয়ে গুণ করবো, তাহলে এটাকে তিন দিয়ে গুণ করবো আর এই ওয়াইটাকে সমান করতে গেলে এক দিয়ে গুণ করতে হবে, তো উপর নিচে এক দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হয়ে গেল ছয় বাই তিন বলো, এটা তিন এককে তিন এক বাই এক এক বলো, অতএব এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান বলো, এক্স কত পেলাম এই যে এক্স উপরে এক্স কত পেলাম ছয় বলো, ইজ টু ওয়াই কত পেলাম তিন, এখানে কত ওয়াই কত তিন ওয়াই এক, সেই জন্য এক করলাম, যার মানটা একই আসতে হবে দু জায়গায় আলাদা আলাদা হবে না, বলো এখানে জেড কত এক, তাহলে আমার এই হয়ে গেল অ্যান্সার ছয় ইস টু তিন ইস টু এক। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং যদি আরও তোমাদের কোনো অঙ্কে সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে অঙ্কগুলো পাঠিয়ে দেবে, আমি তোমাদের সলভ করে নতুন নতুন ভিডিও তৈরি করে দেবো। থ্যাংক ইউ।